Waiting Bengal, Waiting Past. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক আহত এক বালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন কে বা কারা এই বোমা মজুদ রেখেছিল শত প্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদেব পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জের একটি লিচু বাগানে প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমাও উদ্ধার হয়েছে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে সুলতানগঞ্জ এলাকায় একটি লিচু বাগান রয়েছে সেই বাগান দিয়ে সকালবেলা দুই বালক কাঠ কুড়োতে গিয়েছিল সেই সময় একটি বোমাকে বল ভেবে তারা ছোড়ে তারপর বোমাটি ফেটে যায় স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসেন সেই লিচু বাগানে আহত দুই বালককে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে এক বালককে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও অপর একজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখনও চিকিৎসাধীন আলিয়া বিবি আমার ছেলে গেছিলো খড়ি কাটতে গাছ থেকে পড়ে গেল ওখানে খড়ি পড়লো বেশ আওয়াজ হয়ে গেলো বেশ আমার ছেলেকে লেগে গেছে আমার ছেলে ওখান থেকে ভেঙে চলে আসে এটাই কথা লাস হসপিটাল নিয়ে গেলাম হসপিটালে রিপোর্ট করলো রিপোর্ট করে নিয়ে আসলাম এখন আওয়াজ শুনতে পেয়েছি আওয়াজ শুনতে পেয়েছি আওয়াজও হলো খুব জরুরি হলো আওয়াজটা আমার ছেলেটা লক্ষ্মী ভাঙতে গেছিলো লক্ষ্মী কাটতে কাটতে খড়িটা পড়ে গেছে আমার জানে না কি এটা দিয়ে আছে আসলে বাচ্চা চেনা কী করতে পারবাস না কী হয়ে ফুটে গেছে তো আমরা জানতে পারলাম কি গাড়ির চাকা ফুটলো একটু লোক বেলায় চালো কি কী হয়েছে তো আমি যেয়ে দেখছি তো বাচ্চাটার হাতে নিয়ে গেছে এই তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গেছে দুজন ছিল আমার ছেলের নাম নূর ইসলাম আর ওইটার নাম জাসির পরে হসপিটাল নিয়ে গেলাম ওখানে না চিকিৎসা সিলাই টিলাই করা নিয়ে এলাম ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে কালিয়াচক থানার এক পুলিশ কর্মী জানান এই দিন সকালে ওই দুই বালক কাঠ কুড়োতে গিয়েছিল সেই সময় বল ভেবে খেলতে গিয়ে দুই বালক আহত হয়েছে আহতরা চিকিৎসাধীন রয়েছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে কিন্তু কে বা কারা এই বোমা মজুদ করেছিল শত প্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ গ্রাম পঞ্চায়েত অফিসার পেছন দিকে লিচুর বাগানে একটা পরিত্যক্ত জায়গায় হ্যাঁ যেখানে লোকজন চলাফেরা করে না সেই জায়গাতে ওই একটা ড্রামের মধ্যে পাঁচ ছয়খানা বোমা রাখা ছিল হ্যাঁ সেটা বল ভেবে দুটো বাচ্চা তারা হাত দিতে যায় তখন সেটা ফেটে যায় ফেটে যাওয়ার ফলে একটু আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে হ্যাঁ এবং সেই জায়গাটিকে আমরা কর্ডন করে রেখেছি এবং হ্যাঁ বোম ডিসপোজাল স্কোয়াডকে বলা হয়েছে তারা আসবে এসে নিয়ে ওই সেটাকে ডিসপোজাল করবে এবং আমরা একটা আননোন এগেনস্ট মিসক্রিয়েন্টসদের এগেনস্টে একটা সুমোটো কমপ্লেন করেছি ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল ফিউচার ইনস্টিটিউট সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511